বন্ধুরা দেখতে পাচ্ছো আমি আজকে আলু চচ্চড়ি করছি। আলু চচ্চড়ি পেঁয়াজটা দিয়ে দিলাম গরম তেলে, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে একটু নেড়ে দেব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এবার এর মধ্যে আমি আলু দিয়ে দেবো। একটু টমেটো, এবার একটু দেবো লবণ। সঙ্গে একটু হলুদ গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো দেবো সামান্য। এবার এটাকে একটু ভালো করে নেড়ে দেবো। হালকা একটু কষে নেব, কষে নিয়ে আমি এর মধ্যে জল ঢেলে দেব। আলুটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জলটা ঢেলে দেব। জলটা ঢেলে দিলাম, এবার আমি এটাকে একটু ঢেকে দেব। পনেরো মিনিটের মতন ঢাকা থাকবে। পনেরো মিনিট হয়ে গেছে বন্ধুরা, এবার আমি ঢাকনাটা সরিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা আলুটা একদম গলে গেছে, একটু ঘুটে দেব। আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। দু মিনিট পরেই আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা একদম আলু চচ্চড়ি রেডি, একদম সুন্দরভাবে আলুটা গলে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এই আলু চচ্চড়িটা সকালবেলাকার যেটা আমরা নাস্তা বলি সেটা নাস্তাটা করব। রুটি বানিয়েছি, রুটি বানানো হয়ে গেছে এই আলু চচ্চড়ি দিয়ে। এবার আমরা শুরু করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো বন্ধুরা একটা লাইক অবশ্যই করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। ওকে বাই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।